साम्स मसराका पूर्णा शरीन चौधरी सर्वशेष विथि सें तुम्हारे अनेक अनेक धन्यवाद। मार्क्स এই স্কুল পর্যায়ে ছেলে মেয়েদের কাছে একটা বিরাট দুয়ার মানে উন্মোচন করেছে, একটা জানালা খুলে দিচ্ছে যে বাচ্চারা শুধু লেখাপড়া না, লেখাপড়ার পাশাপাশি তাদের সুকুমার বৃত্তি বিকাশের জন্য এবং তাদের জীবনটাকে সুন্দর করার জন্য শিল্প সাহিত্যের মধ্যে তাদের মনোনিবেশ করার জন্য এই এই ব্যাপারগুলো থাকা উচিত। বানানো চরিত্র না তুমি কোনো দেখেছো এরকম কোনো চরিত্র দেখেছিলে? দেখেছি স্যার। হ্যাঁ, মোগো বাড়ি বরিশালের পট্ট খালি, এখন আমার পেটটাও খালি, খাইয়ে লই। আল্লাহ, কতদিন পর পাইছি রে। অভিনয় শিখেছো কার কাছে? অভিনয় আমার আব্বুর, মানে আমি পুরো আগে পারতাম, তারপর আমার আব্বু কিছু ভুল সংশোধন করে দিয়েছে। তোমার বাড়ি কোথায়? বরিশাল না? আমার বাড়ি বরিশাল ম্যাডাম, বরিশাল পটুয়াখালী। কারাউরা সবার মুখে বিজয়ের গান, ওদের মধ্যে আমার খোকা আছে, খোকা খোকা খোকা। ওই চালা পুকুর খাটি স্কুল থেকে যাওয়ার সময় চার মিনিট ছেলে তার উন্না ধরে টান দেয়, কুচ্ছিত কথা বলে। বাবা তার প্রতিবাদ করতে গেলে এত তো লম্বা 12 ইঞ্চি ছুরি বাবার পেটের মধ্যে ঢুকে যায়। আমারে আপনারা ফেলেন, ফেলেন আমারে। একদিন দুপুরে আমার পোলাইয়া কয়, মা আমি যুদ্ধে যামু, এটা স্বাধীন করুম। আর স্বাধীন করি আসার সময় তোমার জন্য লাল সবুজের একটা পতাকা লই আমু। মাঝের মধ্যে স্কুল ফাঁকি দেওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো, কারণ বাংলা গ্রামারে পড়েছিলাম স্কুল পালালে রবীন্দ্রনাথ হওয়া যায় না। হে পূজারি দুয়ার খোলো। এমন সময় আবার কে এল? কে তুমি? জীর্ণ বস্ত্র, শীর্ণ গাত্র, ক্ষীণ কণ্ঠ, ধিক তোমাকে। পূজারি আমাকে কিছু খেতে দি, আমি যে 7 দিন ধরে বোকা রয়েছি। যারা ঢাকায় যাবে ন্যাশনাল রাউন্ডে অংশগ্রহণ করবার জন্য, আমি মাউন ভাইকে অনুরোধ করছি নাম ঘোষণা করার জন্য। আমি নামগুলো বলছি একে একে এবং তারা সামনে আসবে। মোহাম্মদ আবু আবিদ, সেজুতি দে, তোহরা মমতাজ, শেখ ফাইরুজ নবাব, শ্রেয়সী স্রোতস্বিনী, সঞ্জয় ভট্টাচার্য, তোমাদের অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে মাধ্যমিক গ্রুপের যে কুইজ কম্পিটিশন হচ্ছে তার ফাইনাল রাউন্ডে। কাউসার, তোমার জন্য আমাদের প্রথম প্রশ্ন, বঙ্কিমচন্দ্রের প্রথম যে উপন্যাস তার নাম কি? গোপালকুণ্ডলা। বাংলাদেশের হোয়াইট গোল্ড বলা হয় কাকে? চিনি। সবচেয়ে দামি ধাতুর নাম? সর্বাধিক ক্রিকেট বিশ্বকাপ জিতেছে কোন দল? অস্ট্রেলিয়া। সিএনজির পূর্ণ রূপ কি? কম্পেস ন্যাচারাল গ্যাস। নিউজিল্যান্ড। এটি কোন মহাদেশে অবস্থিত? ইউরোপ। বাংলা ভাষার প্রথম মুসলিম কবি কে? ঠোঁট কাটা শব্দের অর্থটা কি? বাংলাদেশের কোন নদীকে কীর্তিনাশা বলা হয়? পদ্মা। বন্ধুরা, সেই সঙ্গে শেষ হলো আজকের চূড়ান্ত রাউন্ড। যে দুজন ঢাকাতে যাচ্ছে আমি তাদের নাম ঘোষণা করছি। সঞ্জিতা জামান রাইসা সিলভারবেল স্কুলের, এবং তার সঙ্গে যে যাচ্ছে আশরাফুল হুদা কলেজিয়েট স্কুলের। তাদের দুজনকেই জানাচ্ছি অভিনন্দন, এবং সেই সঙ্গে বাকি যারা তাদেরকেও জানাচ্ছি শুভকামনা। কুমিল্লা জিলা স্কুল থেকে মবিন মজুমদার এবার তার বক্তৃতা রাখতে আসবে। সম্মানিত বিচারক মণ্ডলী এবং যারা শুনছেন, ডিজিটাল বাংলাদেশ করার মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটি ছেলে মেয়েদের জন্য বর্তমানে সৃজনশীল শিক্ষা পদ্ধতি চালু করা হয়েছে। বর্তমানে আমাদের ডিজিটাল চলচ্চিত্র তৈরি হচ্ছে, ডিজিটাল মেলা করা হচ্ছে, প্রত্যেকটি স্কুলে স্কুলে এগিয়ে নিয়ে যাচ্ছে। ফার্স্ট অফ অল আমি তোমাকে একটু বলতে চাই, তুমি ডিজিটাল বাংলাদেশ বলবে, দ্যাট ইজ নট ডিজিটাল,
আজকে বর্তমান বাংলাদেশে যেটি হচ্ছে সেটি হচ্ছে বিশ্বায়নের ফলে আজকে আমাদের মুক্তবাজার অর্থনীতির একটি দ্বার প্রান্ত উন্মোচিত হচ্ছে এবং অপর প্রান্ত থেকে উন্নত দেশগুলো তারা আজকে নানাভাবে আমাদের বাংলাদেশের যে বিনিয়োগ পন্থাটি রয়েছে সেটিকে তাদের নিজেদের আত্মীকরণের চেষ্টা করছে, যেটি কিনা বাংলাদেশের জন্য একটি নেতিবাচক দিক। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই দেশ বাংলাদেশ। 1971 সালে আমাদের এই দেশটাকে স্বাধীন করার জন্য আমরা কত কিছুই না করেছি। তোমার সাবজেক্টটা কি ছিল মনে আছে? 2050 সালে আমার দেশ আর আমার স্বপ্ন। তুমি কানেক্ট করতে পারোনি তোমার সাবজেক্টের সাথে, ঠিক আছে? জুকারবার্গ যখন কলেজ পালিয়ে সেই ফেসবুক প্রতিষ্ঠা করেছিল তখন কিন্তু তারা ভাবেনি যে আসলেই ফেসবুক এত জনপ্রিয় হবে। ফেসবুক অবশ্যই একটি গুরুত্বপূর্ণ একটি মাধ্যম আমাদের যোগাযোগের জন্য, আমাদের বিশ্বায়ন বাড়ানোর জন্য, কিন্তু আমাদের বিশ্বায়নের যুগে এটি অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে। দুজন যাচ্ছে আমাদের সাথে ঢাকায়, তাদের জন্য অবশ্যই শুভকামনা। মোহাম্মদ শাফাতুল্লাহ। And now, Mohammed Tasneem bin Alam, Kumilla Jila School থেকে। Yeah! আমিও যাচ্ছি ঢাকা। চট্টগ্রামে বিভাগীয় প্রতিযোগিতায় দুই গ্রুপ থেকে 250 জন করে মোট 500 জন এসেছিল জাতীয় পর্যায়ে যাবার স্বপ্ন চোখে নিয়ে। কিন্তু দিন শেষে শ্রেষ্ঠ 70 জনই পূরণ করতে পারল সেই স্বপ্ন। মার্কস অল রাউন্ডার 2014 ন্যাশনাল রাউন্ডে প্রতিযোগিতা করবার শুভকামনা তোমাদের জন্য। শুরু হয়ে গেল মার্কস অলরাউন্ডার 2014 এর যাত্রা এই চিটং জোন থেকে, এবং আমরা জেনে গেলাম যে চিটং থেকে কোন কোন মার্কস অলরাউন্ডার বন্ধুরা যাচ্ছে সরাসরি ঢাকায়। আমার তো এখনও চিটং ঘুরে ফিরে দেখা শেষ হয়নি, হবেও না মনে হচ্ছে। আমি আরও একটু ঘুরে দেখছি এবং এখান থেকে সরাসরি চলে যাব সিলেট, কেননা সিলেট আমাদের পরবর্তী রিজিয়ন। দেখা হবে তোমাদের সঙ্গে সিলেটে। সেই পর্যন্ত অনেক বেশি ভালো থাকবে এবং দেখতে থাকবে মার্কস অলরাউন্ডার 2014। স্বপ্ন যখন দুঃখ সীমানা ছাড়িয়ে যাওয়া দেখাও যত প্রতি।